পদ নখে
দেখুন কেমন মহাভাবে প্রেমের ঠাকুর মহাসমুদ্রে যেমন অসংখ্য তরঙ্গ ওঠে, তেমনি গৌর আমার মহাভাবের সমুদ্র। আর সেই মহাভাবের সমুদ্রে অসংখ্য ভাবের তরঙ্গ, কে বুঝবে গৌরহরির এই ভাব ভাব? কে বুঝবে গৌর কেন এমন কাঁদছে, কেনই বা পদনাকে ভূমিলিখন করছেন? এ সংসারে দেখা যায় অনেক অবলা সরলা রমণী যারা থাকে, তাদের কেউ যদি অন্যায়ভাবে গালিমন্দ করে তারা প্রতিউত্তর করে না, ঝগড়া করে না, গুমড়ে গুমড়ে কাঁদে আর পায়ের নখাঙ্গুলি দিয়েই ভূমিলিখন করে, ভূমিতে আঁচল কাটে, এরকম আছে দেখা যায়। তোমার গৌরহরির এখন কোন ভাব, কেন এমন করছে গো? যারা আমার গৌরহরির স্বরূপ জানে, তার পরিচয় জানে, তারাই বলতে পারবেন, তারাই বুঝবেন। বলি তারাই তো জানে গো, তারাই তো জানে গো, তারাই তো জানে গো। বলি অন্তর ভক্ত যারা, তারাই তো জানে গো, অন্তর ভক্ত যারা, যারা ভালোবাসা করেছে তারা জানে। ভালোবাসা মানে কি? ভালোবাসা, বাসা ভালো করেছে, আবার ভালোবাসা মানে সম্বন্ধ, প্রেম, তাই না? রীতি কত নাম, তারাই তো জানে। তবে তো তার অন্তরের ভাব বোঝা যাবে, তবে যেমন তেমন ভালোবাসা করলে হবে না। আমরা তো সংসারে অধিকাংশ ঘুষ দিয়ে ভালোবাসা করি, ঘুষ দিয়ে ভালোবাসা বোঝেন? গৌরহরি আমার মেয়ের বিয়ে হলে তোমার 5 কেজি রসগোল্লা দেব, ছেলে চাকরি হলে মন্দির বানিয়ে দেব, এগুলো ঘুষ দেওয়া ভালোবাসা। এইসব ভালোবাসা হ্যাঁ গৌরহরিকে জানা যাবে না, তার লীলাও উপলব্ধি হবে না।
বা নিষ্কাম প্রেম, নিঃস্বার্থে ভালোবাসা করতে হবে। বিনিময়ে কিছু চাওয়া যাবে না। আমি তোমায় ভালোবাসি, বিনিময়ে কিছুই চাই না। চাই তুমি শুধু তোমাকে সেবা করতে, তোমাকে সুখ দিতে চাই। আমার দেহ মন প্রাণ সর্বস্ব দিয়ে যেন তোমার সেবা করতে পারি। এটাই হলো শুদ্ধ ভালোবাসা। বলি তারাই তো জানে গো, অন্তরঙ্গ ভক্ত সঙ্গে রসবাস্বাদন। মূল্যবান কথা, ভালোবাসা অনেক রকমের আছে। দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম, মধুর প্রেম, সবচেয়ে শ্রেষ্ঠ হলো মধুর প্রেম। যাই হোক, শরদামোদর জানে, রায় রামানন্দ জানে, শরদামোদর গৌরহরির পরিচয় বলছে। গৌর কে? এখন আগে তো গৌরহরিকে চিনতে হবে, জানতে হবে, তবে তো ভালোবাসা হবে। তার পরিচয়টা না জানলে তো ভালোবাসা হবে না। আমরা এই জগতে কাউকে রূপ দেখে ভালোবাসি, আবার কারো গুণে ভালোবাসি, গুণীজনকে ভালোবাসে, তাই না? তামার গৌরে হরি রূপেরও তুলনা নাই, তার গুণেরও তুলনা নাই। এটা কালকে সকালবেলা আমরা গৌরচন্দ্রিকায় আস্বাদন করব রসবগানে। তা গৌর হরি মানে সংক্ষিপ্ত পরিচয় শরদামোদর দিচ্ছেন। উনি কি? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লালিনী শক্তিরস্মাদিকর্তা নামপি ভুবি পুরা দেহ ভেদং গতৌতৌ চৈতন্যক্ষ প্রকট মধুনা তদ্দয়ং চ চক্ষুকমাপ্তং রাধা ভবদ্যুতি সুবলিতং নৌমে শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপং। শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপং। এই শ্লোকের বঙ্গানুবাদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, রাধা কৃষ্ণ এক আত্মা, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস, অনন্য বিলাসে রস, আস্বাদন করি, আস্বাদন করি। আমরা রাধা এবং কৃষ্ণের দুটি দেহ দেখতে পাই, কিন্তু রাধা কৃষ্ণের আত্মা একটি। এই জগতে আর অন্য কোন মানুষের দুই দেহ এক আত্মা নাই, কোন দেবদেবীরও নাই, অন্য কোন ভগবৎ স্বরূপেরও দুই দেহ এক আত্মা এটা বলা নাই। একমাত্র আমার রাধা কৃষ্ণেরই দেহ দুটি, আত্মা একটি। একাত্মা দুই দেহ হয় আমার রাধাশ্যামের খুব দুঃখ। বিশেষ করে আমার রাধারানী একদিন সখীদের কাছে বলছেন, সখী বিধি যোগ্য সৃজন জানে না রে, বিধি যদি সৃজন জানতো তাহলে আমাদের দুটি দেহ করে দিত, আমাদের দুজনের আত্মা একটা, দেহ কেন দুটি করে দিল? নিষ্ঠুর বিধা, তা অরসি, দেহ একটি করে দিত। মহাজন বললেন, রাধে দুঃখ করো না,
আশা পুরাল নবদ্বীপে অবতরি রাধা ভাব কান্তি ধরি রাধা ভাব কান্তি ধরি নবদ্বীপে অবতরি রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেমে গুরু করি তার কান্তি অঙ্গের ভূষণ তার কান্তি অঙ্গের সঙ্গে সব পারিষদগণ সঙ্গে সব পারিষদগণ গৌর হরি অবতরি গৌরশির বাদর করি রসের বাদর করি সাধিলা মনের নিজ কাজ অঙ্গীকার করি গৌর হরি অবতরি নবদ্বীপে অবতরি সাধিলা মনের নিজ কাজ শিরাধিকার প্রাণপতি শিরাধিকার প্রাণ কি কাজে কান্দয়ে নীতি কি কাজে কান্দয়ে নীতি ইহা বুঝে ভকত অন্তরঙ্গ ভক্ত হতে হবে অন্তরঙ্গ মানে একেবারে ঘরণি হতে হবে ঘরের মানে ঘরের মানুষ মায়ের বলুন ঠিক বলছি তো ঘরের মানে তো সব জানে বাড়ির যে মালিক তার বাবা মা আছে তারা জানে না সব কিছু বন্ধুরা আছে তারাও বোঝে না চাকর বাকর আছে তারাও অত বোঝে না কে ভালো বোঝে যে সর্বস্ব সঁপে দিয়েছে মানে পত্নী পতির অতি অন্তরঙ্গ ঘরণী বলে ঘরের মানুষ বলে ইত্যাদি ইত্যাদি তা আমাদেরও গৌরাঙ্গের সঙ্গে এমন প্রেম করতে হবে নরোত্তম ঠাকুর বলেছে গৌরচন্দ্র গৌরচন্দ্র
প্রতি মর গৌরচন্দ্র বলি প্রাণ যুগল কৃষ্ণ ওই প্রাণ মর যুগল কৃষ্ণ আমরা সবচেয়ে বেশি আদর করি কাকে গো? ধন সম্পত্তিকে, টাকা পয়সা, সোনা দানা খুব যত্ন করি না, বাইরে রাখি না, কোথায় আলমারির ভিতরে লকারে, অনেকে ব্যাংকে রাখে। তোর টাকা চুরি করে যদি নিয়ে যায় ওটাই তো আমার সব। ঠাকুর মশাই বলছেন আমার ধন সম্পত্তি হল নিত্যানন্দ। অনিত্য ধন উপার্জন করে কি হবে গো? নিত্য ধনকে উপার্জন করতে হবে, নিতাই ধনকে ধন সম্পত্তি করতে হবে। আর সবচাইতে বেশি ভালোবাসি কাকে গো? মায়েরা বলুন, একটু আগে বললাম নিজের পতিকে, তাই না? পতিকে সর্বস্ব সঁপে দিই। ঠাকুর মশাই বলছেন আমারও পতি আছে, কে গো? এ জগতে অনিত্য পতির সঙ্গে সম্বন্ধ করে কি হবে গো? দুই চার দিনের জন্য চিরকাল থাকবে? অনেকে থাকতেও নেই, কোনোদিনই ছিল না, থাকবেও না। আর গৌরহরি আমার জন্ম জন্মান্তরের পতি, আমি তাকে ভালো না বাসতেও সে আমাকে ভালোবাসে, তাই তাকেই ভাবতে হবে তিনি আমার পতি। আর সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? নিজের প্রাণকে। পতিকেও এত ভালোবাসি না, বিষয় সম্পত্তিকেও এত ভালোবাসি না, যত ভালোবাসি নিজের প্রাণকে। ঠিক বলছি তো? হ্যাঁ, ঠাকুর মশাই বলছে আমার প্রাণকে জানো? প্রাণ আচার্য বল অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল গদাধর মোর আর নরহরি বিলাস হই মোর নরহরি বিলাস হই মোর বৈষ্ণবের পদধূলি বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি তাহে মোর স্নান কে তর্পণ মোর বৈষ্ণবের নাম তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুর
আচার্য বল গদাধর কুল নরহরি বিলাস আর আমার আমি স্নান করি কোথায় বৈষ্ণবের চরণধুলিতে বৈষ্ণবের পদধুলি তাহে মোর স্নান কেটে আমরা তো কত দিক থেকে স্নান করি গঙ্গাসাগর তারপর ত্রিবেণী কত জায়গায় কত তীর্থে স্নান করি ঠাকুর মশাই বলছেন আমি আমার বৈষ্ণবের চরণধুলিতে আমার স্নান আর তর্পণ পিতৃতর্পণ মাতৃতর্পণ ওসব কিছু না তর্পণ অমর বৈষ্ণবের নাম বৈষ্ণবের নামে তর্পণ বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে ভক্তি মধ্যস্থ ভাগবত পুরাণ মধ্যস্থ ভাগবত পুরাণ বলছেন ভক্তি রসকে আস্বাদন করতে গেলে ভাগবত মহাপুরাণকে মধ্যস্থ রেখে আস্বাদন করতে হবে হ্যাঁ গো কত ভক্তি সারা জগৎ জুড়ে ওখানে সাপ উঠেছে ভক্তি করছে ওখানে গাছের ডালে ঢিল বাঁধছে বসন পাচ্ছে কামনা বাসনা পূর্ণ হবে বৈষ্ণদেবীর মন্দির পাহাড় পর্বতে ছুটছে কোনো কিছু দরকার নেই নরোত্তম ঠাকুর একদম ভক্তির তত্ত্ব সার কথা বলেছেন একদম সার কথা ভক্তি তত্ত্ব সার প্রেম ভক্তি চন্দ্রিকা পড়লে সব হয়ে যাবে আলাদা করে আর কিছু না পড়লেও চলবে যদি আমরা ভজন করতে চাই যাই হোক তাহলে গৌরহরিকে রাধা এবং কৃষ্ণের মিলিত তনু দেখেছে তাহলে আমরা কাকে পেয়েছি আমাদের ঘরের ছেলে গৌরাঙ্গ আমাদের পাড়ার ছেলে গো ঘরের ছেলে তাকে আপনি হয় পুত্ররূপে ভালোবাসুন না হয় বন্ধুরূপে না হয় পতিরূপে যেটা আপনার পছন্দ হয় ভালোবাসুন আর ভালোবাসার কেউ নেই তবে তার অন্তরের কথা সব জানতে গেলে মধুপ্রেমী ভালোবাসতে হবে পতিমর গৌরচন্দ্র গৌর কি করছে অবনত মঠে গোরা রহে ও দুটি নয়নে ধারা বহে পদনখে ভূমি তলে লিখি পদনখে ভূমি তলে লিখি নয়নের লোরে কিছু নাহি দেখি নয়নের লোরে কিছু নাহি নয়নে দিয়ে এত জল পড়ছে কিছু দেখতে পাচ্ছে না মানে নয়নের জলে মনি ভিগে গেছে ওই জন্য কিছু দেখতে পাচ্ছে না আচ্ছা গৌর যে কিছু দেখতে পাচ্ছে না গৌর তো বলছে না যে আমি কিছু দেখতে পাচ্ছি না তাহলে কে দেখছে যে গৌর দেখতে পাচ্ছে না তার অন্তরের কথাটা কে শুনছে যিনি এই পদাবলী লিখেছেন বৈষ্ণব কবি তিনি জানেন যদুনন্দন বৈষ্ণব কবি যদুনন্দন তিনি তার অন্তরের কথা জানেন জয় নিতাই এসব বৈষ্ণব পদাবলী যারা লিখেছেন কোন কল্পনা করে নয় সাক্ষাৎ গৌরকে দর্শন করেছে তার সঙ্গে সম্বন্ধ পাতিয়েছেন এবং সব লিখেছেন যদুনন্দন তিনি দেখতে পাচ্ছেন যে গৌরহরি কিছু দেখতে পাচ্ছে না মানে মলিন মুখ চান মানস
মানে বলিন মুখ চাঁদ, মানে বলিন মুখ চাঁদ, আমার গৌরহরি বদচাঁদ বিমলিন কেন মান রসে বিভোর হয়েছে। মান গৌরহরি তো পুরুষ মানুষ গো, তিনি মান করেছেন নাকি? বলছে হ্যাঁ, গৌরহরির মধ্যে রাধা আছে এবং কৃষ্ণ আছে, তাহলে রাধার ভাবে তো মান করতেই পারে, তাই না? যখন রাধা ভাবে বিবর হচ্ছে তখন তো মান করতেই পারে, কিন্তু আজকে রাধা ভাব নয়, আজকে গৌর কৃষ্ণ ভাবে বিবর হয়েছে। কৃষ্ণের আজকের লীলা প্রসঙ্গ শ্রীকৃষ্ণের মান, এই জন্যে মানে মলিন মুখ চান কৃষ্ণের ভাবে ভাবিত হয়ে তার বদন চাঁদ বিমলিন হয়েছে। মানে মলিন মুখ চান, মানে মলিন মুখ সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।